वेलकम गाइस, वेलकम टू हावड़ा। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি জায়কা পাসপোর্ট সেন্টারে। এখানে আসার কিন্তু একটাই কারণ, এখানে কিন্তু 159 টাকায় আনলিমিটেড থালি পাওয়া যাচ্ছে। সেই থালিতে কি কি আছে সবটাই কিন্তু জানবো দাদার কাছ থেকে। আর আনলিমিটেড থালিতে কি সত্যিই আনলিমিটেড দেয় সেটাও কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর লেটেস্ট আপডেট জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবে। তো চলো এবার জমিয়ে খাওয়া যাক আনলিমিটেড থালি। ইয়াস, জায়কা ফাস্টফুড সেন্টারে কিন্তু আনলিমিটেড থালির পাশাপাশিও কিন্তু এত সব আইটেম পাওয়া যায়, স্ক্রিনের ওপর দিয়ে আছে, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। ফাইনালি কিন্তু দেখাতে পাচ্ছি রেডি হচ্ছে 159 আনলিমিটেড থালি, তাই তো? বাহ, তো এটা কি দাদা যতবার চাইবো কোনো আইটেম শেষ হয়ে গেলে তুমি রিপিটলি দেবে? খালি পকোড়াটা বাদে। তো ফাইনালি কিন্তু আমরা জায়কা ফাস্টফুড সেন্টার থেকে নিয়ে নিয়েছি 159 আনলিমিটেড কম্বো। সেই 159 আনলিমিটেড কম্বোটার মধ্যে কী কী রয়েছে চলো একটু ফটাফট করে দেখে না যাক। রয়েছে কিন্তু ফ্রাইড রাইস, এটা কিন্তু মেনলি ভেজ ফ্রাইড রাইস। রয়েছে 4 পিস চিলি চিকেন, 4 পিস না 3 পিস চিলি চিকেন দিয়েছে এই যে, বাট চিলি চিকেনটা কিন্তু আনলিমিটেড, খেতে খেতে শেষ হয়ে গেলে তোমরা পাবে। আর কিন্তু আমি দেখতে পাচ্ছি এরকম সাইজের, ঠিক এরকম সাইজের 2 পিস রুমালি রুটি, আর কিন্তু 4টে এরকম সাইজের চিকেন পাকোড়া। পাকোড়াটা ধরা যাচ্ছে না, এতটাই এখনও পর্যন্ত গরম রয়েছে। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম একমাত্র চিকেন পাকোড়াটা বাদে প্রত্যেকটা আইটেম যদি খেতে খেতে শেষ হয়ে যায় এটা কিন্তু তোমরা আনলিমিটেড পাবে। তো ফার্স্ট আইটেম পাকোড়াগুলোর সাইজ কিন্তু ঠিক এরকম, মাঝখান থেকে ভেঙে নেই এই পাকোড়াগুলোর মধ্যে কিন্তু আমি বলবো যে ঠিকঠাক সাইজেরই চিকেন আমি পাচ্ছি, যদি একটু কোটিংয়ের পরিমাণটা একটু বেশি, তবে কিন্তু এনারা কিন্তু সলিড চিকেনও দিচ্ছেন। এই যে দেখাতে পাচ্ছি, তো খাওয়া যাক। পাকোড়াটা কিন্তু খেতে বেশ লাগছে, যদি এনারা যদি একটু স্যালাডের ব্যবস্থা করতো না কম্বোটা কিন্তু বেশ জমতো। একবার দাদার কাছে জানবো, দাদা একবার শুনবে, তোমাদের কম্বোটা কিন্তু দারুণ, বাট কম্বোর সঙ্গে যদি একটু স্যালাডটা যদি তোমরা সার্ভ করতে আমার মনে হয় একটু ভালো হতো। স্যালাড আছে? বাহ, আচ্ছা দাদা দিতে ভুলে গেছি, বাহ স্যালাডও কিন্তু রয়েছে, বাহ খুব একটা কিন্তু ভালো জিনিস, একটু তাহলে দেবে আমাদের জন্য স্যালাড। দাদা হয়তো স্যালাডটা দিতে ভুলে গেছিলেন, বাট স্যালাডও কিন্তু তোমরা পাবে, স্যালাডটাও আনলিমিটেড, বাহ। পাকোড়া কিন্তু বেশ লাগছে, দুর্দান্ত এক কথা যদি বলি। তো এবার যেটা আমি ট্রাই করবো, এই যে হালকা করে ছুঁয়ে নিলাম রুমালি রুটি, আর রুমালি রুটির সঙ্গে চিলি চিকেন, বেশ চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু বেশ একটু থকথকে মাখো মাখো চিলি চিকেনের গ্রেভি, ঠিক এইভাবে একটু মাখামাখি করে নিয়ে বিষয়টাকে খাওয়া যা। বেশ লাগছে কিন্তু, থ্যাংক ইউ। বিষয়টা বেশ কিন্তু জম্পেশ লাগছে, আসো একটু কাছে আসো। রুমালি রুটি নিয়ে নিয়েছি, এরকম মাখো মাখো চিলি চিকেন, বেশ জমে গেছে। বাট চিলি চিকেনটা কিন্তু একটু মিষ্টি টাইপের হয়েছে, যারা এরকম মিষ্টি জাতীয় চিলি চিকেন খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু পুরোপুরি পারফেক্ট। এবার যেটা আমাদের খেয়ে দেখার পালা, ভেজ ফ্রাইড রাইস, এরকম কিন্তু ঝরঝরা ভেজ ফ্রাইড রাইস। এখানে কাজু বাদাম রয়েছে, বিনস রয়েছে, গাজর রয়েছে, মটরশুঁটি রয়েছে, বেশ এরকম টাইপের ঝরঝরা ফ্রাইড রাইস। এটা একটা শুধু শুধু খাবো বিষয়টাকে, কিক পেলাম না, কিক পেলাম না। ভাল লাগছে না বিষয়টা, একটু চিলি চিকেনটা দিয়ে খাওয়া যাক। আসো কাছের থেকে দেখো চিলি চিকেন ফ্রাইড রাইস, এবার খাই। সেই কিকটা পেলাম না, ফ্রাইড রাইসটা কিন্তু কোনো একটা কিছু মিসিং আমি পাচ্ছি, কোন পরিমাণটা বলতো ঘিয়ের পরিমাণ কিন্তু একেবারেই নেই বললেই চলে, ঘি কিন্তু এই ফ্রাইড রাইসের মধ্যে দেওয়া নেই।
যদি ঘিয়ের পরিমাণটা যদি একটু থাকতো না, পুরোপুরি কিন্তু জমে যেত। ফ্রাইড রাইসটা কিন্তু নো ডাউট ঝরঝরা ফ্রাইড রাইস, বাট সেরকমভাবে কিন্তু আমি কিক পাচ্ছি না এই ফ্রাইড রাইসটার মধ্যে, সেই ফ্রাইড রাইস ভাবটা কিন্তু আমি পাচ্ছি না। চিলি চিকেনটা এরকম সাইজের, চিলি চিকেন, বাহ, চিলি চিকেনটা কিন্তু বেশ সফট। বিষয়টা দেখি চিলি চিকেনটা, এখানে কিন্তু কোটিংটা বেশ কম চিলি চিকেনের, একটু চিলি চিকেনটা শুধু শুধু খাবো। চিলি চিকেনটা এভারেজ, ঠিকঠাক। এবং তোমার একটু কাছের থেকে আসো, দেখা যাবো বলবো, চিলি চিকেনটাও কিন্তু বেশ ফ্রেশ, এবং এটা কিন্তু একটু মিষ্টি জাতীয় চিলি চিকেন, একটু চিলি চিকেনের গ্রেভি আর একটু ফ্রাইড রাইস মাখামাখি করে নিয়ে বিষয়টাকে খাওয়া যাক। সেই ফ্রাইড রাইসের কিকটা কিন্তু কোথাও মিস পাচ্ছি, আমার কাছে কিন্তু ভালো লাগছে না। বাট আমি কিন্তু ওনাদের স্যালাড দিতে বললাম, দেখো কি দিয়ে গেছে, এটা নাকি আনলিমিটেড থালি স্যালাড। তোমরাই এবার কমেন্ট সেকশনে কমেন্ট করো, এই থালিটা যদি 159 হিসাবে বলতে যাই তোমাদেরকে, পুরোপুরি ফ্লপ একটা কম্বো। বাই দ্য ওয়ে এখনও এতটা রয়েছে কম্বো, আমরা শেষ করব, দেন শেষ কোথায় আসছি। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, জায়কা ফাস্ট ফুড সেন্টার থেকে 159 এর কম্বোটা ট্রাই করে দেখতে হবে। দাদা আসলাম, কাকা টাটা। তো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া ডান জায়কা ফাস্ট ফুড সেন্টার থেকে। এবার তোমাদের একটা কথা বলি, মানে যেরকম জাম্বো থালিটা ওটা কিন্তু হাইপ ক্রিয়েট করার মতন থালি, তাই তো? এক্স্যাক্টলি। আরেকটা জিনিস আসো, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে, আমরা যেটা 159 এর কম্বোটা যেটা ট্রাই করলাম না, ওই কম্বোটা কিন্তু একেবারেই 159 যায় না, যেখানে চিলি চিকেনের মধ্যে কিন্তু চিলি চিকেনের কোটিংয়ের পরিমাণ বেশি। এক্স্যাক্টলি, ঠিক আছে। তারপরে আমাদের যা স্যালাড দেওয়া হয়েছে, বলছে আনলিমিটেড স্যালাড দিতেই ভুলে গেছে, এটা হয়তো দাদা ভুলে যেতে পারে, সেটা ডাজ নট ম্যাটার। বাট আমরা যখন বললাম যে স্যালাড দাদা দিতে ভুলে গেছে, বলে না স্যালাড আছে, সেখানে শুধুমাত্র শশা দিয়ে গেল, তাও একদম অল্প। যখন তোমার আনলিমিটেড তখন ফার্স্টবারই একটু বেশি করে দেওয়া উচিত ছিল, যাই হোক সেটাও ডিসঅ্যাপয়েন্টেড লাগলো। আর চিকেন পকোড়াগুলো আমার কাছে এভারেজ লেগেছে, বলবো না যে খুব বেশি একটা হাইপ ক্রিয়েট করার মতন। বাট আমি যদি তোমাদেরকে বলি, এখান থেকে যে আমরা প্রায় কিছুদিন আগে ট্রাই করেছিলাম যে হাঙ্গার থালিটা কিংবা জাম্বো থালিটা, ওটা কিন্তু ভ্যালু ফর মানি আমার কাছে লেগেছে, বেশ ছিল। যদি তোমরা এখানে আসো, 159 এর কম্বোটা কিন্তু কখনোই ট্রাই করতে যেও না, ওটা কিন্তু একেবারে দেখার লস হবে। বাই দ্য ওয়ে ভিডিওটা এ পর্যন্তই রাখলাম, ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, কি করছো এখনো সাবস্ক্রাইব করছো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। পুজোর আগে 10K দেখতে চাই, কি তাই তো? দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের কন্ডিশনটা নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো মন্দ খেতে থাকো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থ্রু দেখলে ফলো করে দাও। টাটা, গুড নাইট বন্ধুরা। এবার তোমাদেরকে বলি, তোমরা জায়কা ফাস্ট ফুড সেন্টার আসবে কী করে? ওই যে ওই পাশটায় কিন্তু জায়কা ফাস্ট ফুড সেন্টার, আর এই জায়গাটা কিন্তু হাওড়া ফাঁসিতলা মোড়। এই ফাঁসিতলা মোড়ের থেকে যেই রাস্তাটা টুয়ার্স টিকিয়া পাড়ার দিকে যাচ্ছে, একটু ভিতরে ঢুকলেই কিন্তু রাস্তার ডান সাইডে পড়ে যাবে জায়কা ফাস্ট ফুড সেন্টার। তোমাদের সুবিধার্থে কিন্তু এখানকার প্রপার গুগল ম্যাপ লোকেশানটা আর জায়কা ফাস্ট ফুড সেন্টারের নাম্বারটা আমরা আমাদের ব্লগ ডেসক্রাইবে দিয়ে রাখবো, যাতে তোমাদের আসতে সুবিধা হয়।